dear student, okay, class 9, general math, exercise 3.1 and 3.2, creative math. Okay, first creative math, problem number 1. Dear student, problem number 1. Okay, if x equals to root 2 plus 1, and y square plus 1 by y square equals to 14, condition y is greater than 0. A number, problem number A, find the value of eto. If eto equals to eto, if f of z equals to 1 by z square minus 1 by z minus 12, then determine the value of eto. Then determine the value of f of minus half. B number question, second number question. Okay, show that eto equals to eto. Show that 1 by 1 minus x to the power 10, x to the power 5 equals to into x to the power 5 equals to 82. C number. Okay. Determine the value of eto. Determine the value of 1 minus 1 by y cube plus 1 by y cube. Okay, from the given data, from the given data in the stem, দেখো আমরা এই ক্রিয়েটিভ ম্যাথটা এখন সলভ করব। ওকে দ্য স্টুডেন্ট, দিস ক্রিয়েটিভ ম্যাথ। ওকে, এ নাম্বার কোশ্চেন, দেখো যে এই ব্যাথ ইকুয়ালস টু দিস, ডিটারমাইন দ্য ভ্যালু অফ হাফ এত। ওকে, ওয়ান নাম্বার কোশ্চেন দেখো, ওয়ান নাম্বার গিভেন দ্যাট এত, এ নাম্বার determine the value of a given that this, that is, so f of minus half, তাহলে ওকে জেড রিপ্লেসমেন্ট আমরা মাইনাস হাফ দিলাম, এখন যেখানেই আমরা জেড পাবো সেখানেই মাইনাস হাফ দিব, ঠিক আছে? জেড রিপ্লেসমেন্ট আমাদের কত আসলো, ভালো করে খেয়াল করো, জেড ইকুয়ালস টু মাইনাস হাফ, তাহলে যেখানে যেখানে জেড আছে সব জায়গায় আমরা কি মাইনাস হাফ দিব, তাহলে ওয়ান বাই মাইনাস হাফ স্কোয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস হাফ। যে স্টুডেন্ট যেখানে যেখানে জেড সব জায়গায় আমরা মাইনাস হাফ ইউজ করলাম, টুয়েলভ। তাহলে এখন দেখো এটা উল্টায় দাও, স্কোয়ার করো আগে, চলো স্কোয়ার করি, এটা স্কোয়ার করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, ওয়ান বাই ফোর হয়, দেখো। ওকে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, ওয়ান বাই টু থাকে, মাইনাস টুয়েলভ। এরপরে দেখো যে এখান থেকে আমরা কি পাই, এটা উল্টে যাবে, তাহলে উপরে ফোর, টু মাইনাস টুয়েলভ, টুটাও ওকে ওয়ান বাই টু, সরি ওয়ান বাই ওকে দিস, তাহলে এটাও কি উল্টে গেল, উল্টে গেলে কত হলো টু, এটা ওয়ান বাই ফোর, ফোর হয়ে যাবে, তাহলে এখন সব মিলে সিক্স মাইনাস টুয়েলভ, দ্যাট মিন সিক্স, অ্যান্সার 6.
माइनस सिक्स, माइनस सिक्स, आंसर माइनस सिक्स। ओके एर पर चलो हमरा बी नंबर करबो। बी नंबर देखो की छिलो हमारे एक्स एर वैल्यू टा हमारे एकटु पैटर्न टा करे निते हबे। ओके चलो हमरा वन बाई एक्स स्क्वायर टा बेर करबो हमरा সেখান থেকে আমরা প্লাসটা বের করে নিলে আমাদের চলবে। ওকে আমাদের বের প্রুফ করতে হবে, এটা ইকুয়ালস টু দিস, প্লাসটা বের করতে হবে, আমাদের মাইনাসটা বের করতে হবে। ওকে 5 যেহেতু তাহলে ওকে বি নাম্বার সলভ দা প্রবলেম নাম্বার বি। দ্য স্টুডেন্ট গিভেন দ্যাট, গিভেন দ্যাট x ইকুয়ালস টু রুট 2 প্লাস 1, দিস ইজ দা ইকুয়েশন 1। তাহলে সো 1 বাই x, তাহলে 1 বাই x, তাহলে 1 বাই x এর ভ্যালু 1 বাই রুট 2 প্লাস 1। দেখো 1 বাই x, তাহলে x এর ভ্যালু কত, তাহলে 1 বাই রুট 2 প্লাস x। এখন কনজুগেট করব, দ্যাট মিন্স এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব আমরা। তো যদি আমরা কনজুগেট করি 1 বাই x, তাহলে 1 ইনটু রুট 2 মাইনাস 1, রুট 2 মাইনাস 1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। এরপরে এখানে আসো, দেখো এখানকার কি অবস্থা দাঁড়ায়, রুট টু প্লাস ওয়ান আর রুট টু মাইনাস ওয়ান, রুট টু প্লাস ওয়ান, রুট টু মাইনাস ওয়ান। ওকে রুট টু মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করে যদি কাটা যায় তাহলে এটাই থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে এখন আমরা এক ফর্মুলা ক্রিয়েট করব, দেখো তো মাল্টিপ্লাই করলে কি হয়, ওয়ান বাই এক্স রুট টু মাইনাস ওয়ান রুট টু স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে রুট টু স্কোয়ার রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে টু মাইনাস ওয়ান ওয়ান, ওয়ান আর লেখা লাগবে না। তাহলে সো দ্য স্টুডেন্ট ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট টু মাইনাস ওয়ান, আর এখানে টু মাইনাস ওয়ান ওয়ান, অফ ডিনোমিনেটর ওয়ান লেখা লাগে না। তাহলে এখন আসো এটা টু, এখন প্লাস করো আর মাইনাস করো, তাহলে ওয়ান প্লাস টু, দ্য স্টুডেন্ট ওয়ান প্লাস টু, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন যদি আমরা প্লাস করি তাহলে রুট টু আর রুট টু মিলে টু রুট টু হয়, রুট টু ওয়ান রুট টু প্লাস ওয়ান রুট টু, টু রুট টু, আর ওয়ান আর ওয়ান ক্যান্সেল। এখন চলো আমরা মাইনাস করব, চলো ওকে, তাহলে ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস টু, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। খেয়াল করো এবার, এটা থেকে এটা মাইনাস করতেছি, তাহলে মাইনাস করলে দেখো এই যে সাইন চেঞ্জ হচ্ছে, সাইন চেঞ্জ হয়ে গেল, তাহলে কি হলো এটা পেলাম, আর এখানে দেখো তাহলে প্লাস রুট টু আর মাইনাস রুট টু ক্যান্সেল, ওয়ান আর প্লাস ওয়ান, তাহলে টু, তাহলে এটা থাকলো আমাদের এখনকার অ্যান্সার এটা। এরপরে এখন চলো আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, চলো লেফট হ্যান্ড সাইড। ওকে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইড দ্য স্টুডেন্ট, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ওকে লেফট হ্যান্ড সাইড, সেখানে আছে 1 মাইনাস 1 বাই x এর পাওয়ার 10, আর এখানে মাল্টিপ্লাই বাই x এর পাওয়ার 5। এখন যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে দেখো 1 এর জায়গায় x এর পাওয়ার 5 হবে, এটাকে কাটা যায় মাইনাস 1 বাই x এর পাওয়ার 5 হবে। এখন দেখো এখান থেকে একটা কাজ করতে হবে, যেহেতু আমাদের 5 আর 5 আছে পাওয়ার, তাহলে 3 আর 2 মাল্টিপ্লাই করলে আমরা 5 পাই। তাহলে চলো একটা মাইনাস নিতে হবে, একটা প্লাস নিতে হবে, যে কোনো একটা নিলে চলবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এর সাথে আমি মাল্টিপ্লাই করতেছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, কারণ এই দুটা মাল্টিপ্লাই করলেই আমরা পাওয়ার ফাইভ পাই। যেহেতু মাইনাস, সেহেতু একটা মাইনাস লাগবে, একটা প্লাস নিতে হবে আমাদের, এটা নিতেই হবে। তাহলে এখন চলো দেখো কিভাবে আমরা মাল্টিপ্লাইটা করতেছি একটু তোমরা দেখো, তাহলে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হয়, এক্স কিউব দিয়ে আমি দুটা মাল্টিপ্লাই করবো, এক্স কিউব দিয়ে মাল্টিপ্লাই করি এক্স পাওয়ার ফাইভ হয়, বাট এখানে যদি মাল্টিপ্লাই করি এক্স কিউব আর ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে আমাদের চলে আসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স হয়, দেখো যে মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, আমাদের অ্যান্সার আসে মাইনাস এক্স। তাহলে এখানে কিন্তু মাইনাস এক্স উপর নাই আমাদের, তাহলে আমরা প্লাস এক্স দিব, দেখো মাইনাস এক্স কি উপর আছে আমাদের, নাই, তাহলে আমরা প্লাস এক্স দিলাম। এইবার মাল্টিপ্লাই করবো সেকেন্ড টার্ম এটা দিয়ে, তাহলে এটা দিয়ে যখন মাল্টিপ্লাই করবো এখানে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে দেখো কি হয় একটু খেয়াল করো, এটা একটা মাল্টিপ্লাই হলো, তাহলে মাল্টিপ্লাই হলে কি হয় ওয়ান এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স কিউব, তাহলে অ্যান্সার হলো
1 by x কিন্তু 1 by x কি উপর আছে আমাদের নাই 1 by x উপর নাই তাহলে minus 1 by x দিলাম এরপরে এখন আমাদের কাজ হলো কি এটা শেষ হলো এবার দেখো এটা এটা মাল্টিপ্লাই করবে এটা এটা মাল্টিপ্লাই করলে কি হয় প্লাস সে মাইনাস 1 অন মাল্টিপ্লাই করলে 1 আর x k বার x এর সাথে মাল্টিপ্লাই করলে x এর পাওয়ার 5 অর্থাৎ আমাদের টোটাল যে চারটা টার্ম ছিল এখানে থাকার কথা ছিল তার ভিতরে আমি অপোজিট করে দিলাম এখন এটা এটা মাল্টিপ্লাই আবার বুঝো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে x এর পাওয়ার 5 হয় এবার এটা দিয়ে এর মাল্টিপ্লাই করলে মাইনাস x হয় কিন্তু মাইনাস x তো উপরে নাই আমার থাকার কথা ছিল মাইনাস x তাহলে আমি প্লাস x দিব তাহলে প্লাস মাইনাস ক্যান্সেল এখন দেখো এরপর আসো এইখানে আসো এটা দিয়ে মাল্টিপ্লাই করব এটারে তাহলে ওকে 1 বাই x হয় প্লাস 1 বাই x কিন্তু প্লাস 1 বাই x তো উপর নাই তাহলে মাইনাস 1 বাই x দিয়ে দিলাম কারণ মাল্টিপ্লাই করলে প্লাস 1 বাই x মাইনাস 1 বাই x করলে ক্যান্সেল এবার এই দুটো মাল্টিপ্লাই করব আমরা এই দুটো যদি মাল্টিপ্লাই করি 1 আর মাল্টিপ্লাই করলে 1 এটা মাল্টিপ্লাই করলে x এর পাওয়ার 5 ওকে উপর আছে এখন আসো তাহলে এখন এই করোনারি গুলো ফর্মুলা গুলো ইউজ করে একটা ফর্মুলা তাহলে ফর্মুলা কি s স্কয়ার d স্কয়ার ফর্মুলা x প্লাস 1 বাই x দ্য স্টুডেন্ট x মাইনাস 1 বাই x আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম এইবার এখানে যাও এইখানে এসে দেখো a কিউব b কিউবের ফর্মুলা তোমরা জানো হয়তো তারপর আমরা লিখে দিচ্ছি দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করব এই করোনারিটা a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b তো চলো আমরা এখানে সেই ফর্মুলাটা ইউজ করি আমরা তাহলে x প্লাস 1 বাই x হোল কিউব দ্য স্টুডেন্ট মাইনাস 3ab 3a মানে x 1 বাই x তাহলে এবার আসছে x প্লাস 1 বাই x আর এইখানে যা আছে তাই x মাইনাস 1 বাই x x মাইনাস 1 বাই x কত 2 আমরা এখন 2 লিখে দেব এখন আসো ওকে এখন দেখো যে আমরা এইটার ক্যালকুলেশন করব এটা একটা কথা হয় মাল্টিপ্লাই করলে দেখো তো ওখানে আছে ওকে x প্লাস 1 বাই x রুট 2 ওকে 2 2 রুট 2 এটা ভ্যালু 2 রুট 2 এই যে x প্লাস 1 বাই x 2 রুট 2 আর ওকে মাইনাসটা কত মাইনাসটা ইনটু 4 মাইনাস ইকুয়ালস টু 2 তাহলে 2 দিয়ে দিলাম এটা মাল্টিপ্লাই হয়ে যাবে এইখানকার কাজ দেখো এইখানে কি আছে দেখো আমাদের এইখানে অবস্থা আছে এটা হলো আছে আমাদের কত x প্লাস 1 বাই x x প্লাস 1 বাই x x প্লাস 1 বাই x 2 রুট 2 2 রুট 2 এটা কি কিউ এবার 3 এটা কাটা গেল এটা ভ্যালু কত আবার 2 রুট 2 2 রুট 2 আর এইখানকার ভ্যালু কত মাইনাস যেহেতু তাহলে এটা আছে 2 দেখো একটু তোমরা ভালো করে ওইটার ভ্যালু আছে 2 তাহলে এখন চলো আমরা এটার অ্যানসারটা দেখবো যে কত হয় আমাদের তাহলে ওকে এরপরে সামনে দিকে গেলাম দেখছো এই যে ভ্যালু দিয়ে দিলাম এখন দেখো এখানে একটু কাজ করি তাহলে এটা আছে 4 4 রুট 2 এটা কত হয় বলো 2 কিউব করলে 8 16 রুট 2 তাহলে এটা আসলো কত 16 16 রুট 2 স্টুডেন্ট 16 রুট 2 মাইনাস 6 রুট 2 থাক প্লাস 2 প্লাস 2 ওকে প্লাস 2 এখন আসো আমাদের এখানে আর একটু কাজ আছে সেটা একটু দেখো এটা বুঝো এটা আছে 2 রুট 2 2 2 কিউব করলে এই যায় আর রুট 2 কিউব করলে কত হয় দেখো তো রুট 2 যদি কিউব করি আমরা রুট 2 কিউব করলে কি হয় কয়টা রুট 2 রুট 2 রুট 2 রুট 2 তাহলে দুইটা রুট 2 মিলে কত হয় 2 আর একটা রুট 2 একটা রুট 2 থেকে যায় তাহলে এইটা 2 8 ইনটু 2 রুট 2 তার মানে 16 রুট 2 আর এটা তো ডাইরেক্ট 6 রুট 2 তাহলে আমরা পাবো কত 10 রুট 2 এখানে পাবো 10 রুট 2 চলো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে আমাদের তাহলে এখন আসো এটার অবস্থা কি দাঁড়ালো 4 রুট 2 ইনটু এটা আছে 10 রুট 2 আর প্লাস 2 দ্যাট মিন্স 10 40 আর 2 80 10 আর 4 40 আর রুট 2 আর রুট 2 2 40 ইন্টু 2 80 প্লাস 2 ইকুয়ালস টু 82 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফটা হয়ে গেল
এরপর আর চলো আমরা সি নাম্বারটা বলবো। সি নাম্বারে দেখো আমাদের কি আছে, সি নাম্বার, সি নাম্বার প্রবলেমে 1/y আছে দেখো। ওকে সি নাম্বার প্রবলেমে যাও, সেখানে যাই দেখো কি আছে সি। ওকে সি নাম্বার দেখো সি, দ্য স্টুডেন্ট সি নাম্বার প্রবলেম সি। ওকে আমাদের এখানে y এর ভ্যালু বের করতে হবে, তাহলে ওই আমরা এখান থেকে শুরু করব। তাহলে y গিভেন দ্যাট, গিভেন দ্যাট y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়ালস টু 14। তাহলে এখন চলো আমরা a প্লাস b হল a স্কয়ার b স্কয়ার ফর্মুলা দুটো আছে, দুটো ইউজ করব করলারি। a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো করলারি, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর মাইনাস টু আইস এ বি, আর আরেকটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু আইস এ বি, আমরা দুইটা ইউজ করব। ওকে চলো তাহলে এখন ফার্স্টে চলো এখানে আসো, তাহলে আর ফার্স্ট কর লো এটা এ প্লাস বি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কয়ার মাইনাস টু আইস এ বি ওয়াই ওয়ান বাই ওয়াই ওকে ইকুয়ালস টু 14। দেখো তাহলে আমরা কি পেলাম, এটা কাটা যায় টু ওই পাশে গেলে 16 হয়, তাহলে আর ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 16। এবার স্কোয়ার রুট করো, ওয়াই ইজ গ্রেটার দ্যান 0, তাহলে দিস ইজ দ্য পজিটিভ, তাহলে সো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার রুট করলে আমাদের 4 হবে। সাইড নোট, সিন্স ওয়াই ইজ গ্রেটার দ্যান, y is greater than 0, এই কারণে আমরা অবশ্যই এটা পজিটিভ পাবো, মাইনাস 4 লিখা লাগবে, প্লাস মাইনাস 4 দেওয়া লাগবে না। তাহলে এখন চলো 1 নাম্বার ইকুয়েশন আমরা পেলাম, এখন এখান থেকে চলো এরপরে এগেইন 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 y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার সেকেন্ড ফর্মুলাটা আমরা লিখব, সেই ফর্মুলাটা দেখো r ইকুয়ালস টু 14, সেকেন্ড ফর্মুলা মাইনাস এর ফর্মুলা y minus 1 by y whole square plus 2ab, তাহলে y 1 by y equals to 14। তাহলে দেখো আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট ইউজ করেছি, এখন এখান থেকে আমরা ভ্যালু বের করব, চলো এখান থেকে আমাদের কাজ। ওকে কার ভ্যালু, y এর ভ্যালুটা বের করে নিয়ে আসা, তাহলে আর দিস ইজ ইকুয়েশন 1, আর স্কয়ার রুট করা লাগবে, নিয়ে যাও এই পাশে y minus 1 by y whole square equals to 2 minus করলে 12 y, তারপর এটা কাটা যায় minus 2 24 14 minus 2 12, তাহলে এবার আসো square root করো y minus 1 by y whole square, square root করলে আমরা plus minus নিব না, plus নিব কারণ y is greater than 0, তাহলে ওকে square root of 12, 12 করলে কত হয় 4 into 3, তাহলে 2 root 3, দেখো 4 ইন্টু 3 এর রুট করলে কত হয় 2 রুট 3, এই জন্য দেখো যে এটা করলে এটা হলো, তাহলে ওকে স্কয়ার রুট স্কয়ার রুট, তাহলে ওকে ওকে তাহলে 2 রুট 3 দ্য স্টুডেন্ট, তাহলে সো আমরা কি পেলাম, সো y মাইনাস 1 বাই y 2 রুট 3, দিস ইজ ইকুয়েশন ইকুয়েশন 2। এখন আমাদের 1 বাই y চাই লাগবে, তাহলে এখন চলো আমরা মাইনাস করি, তাহলে 1 বাই y আমাদের ওখানে আছে, আমরা ওইটা ডাইরেক্ট ইউজ করব, তাহলে ওকে 1 মাইনাস 2 স্টুডেন্ট 1 মাইনাস 2, তাহলে দেখো সাইন চেঞ্জ, এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখন যদি আমরা এটা মাইনাস করি তাহলে কি হয়, তাহলে এটা 1 বাই y বাই কাটা গেল, তাহলে 1 বাই দেখো তাহলে 2 ইনটু 1 বাই y 1 by y plus 1 by y 2 into 1 by y, এখন এখানে আসো 4 4 minus 2 root 3, তাহলে আর 2 দিয়ে ডিভাইড করে দাও, 1 by y 2 দিয়ে ডিভাইড করলে এটা 2 হয় এটা root 3 হয়, দেখো ডিয়ার স্টুডেন্ট একটা 3 হয় আর একটা সে root। ওকে এরপর চলো তাহলে আমরা 1 by y পেয়েছি, এখন নাও নাও দুইটা ভ্যালু পেলাম, এটা হচ্ছে 4 আর এখানে পেয়েছি এটা, চলো তাহলে এখন লেট নাও ওকে নাও না 1 মাইনাস 1 বাই y y কিউব প্লাস 1 বাই y কিউব, এখন চলো 1 বাই y দ্যাট মিন্স এটা এখানে দিয়ে দিব আমরা
वन माइनस ओके टू माइनस रूट थ्री ओके जब सेकंड ब्रैकेट वाई वन बाय वाई वैल्यू एर पर एक है ना हमरा कॉल डाइस कर बो ओके वाई प्लस वन बाय वाई होल स्क्वायर होल क्यूब एक क्यूब बी क्यूब एर कॉल डाइस देखो हमने ये वैल्यू टेकने दिए जिसे वन बाय वाई वैल्यू टेकने तो मुझे दे तुम बना मंदिर काजल लग बना ओके हमरा कौन फॉर्मूला यूज करते से कॉल डाइस दैट मींस एक क्यूब बी क्यूब एर कॉल डाइस तले एक क्यूब ए प्लस दो हम क्यूब माइनस थ्री ए बी दैट मींस वाई वन बाय वाई वाई प्लस वन बाय वाई दे स्टूडेंट हमारे कॉल डाइस ए क्यूब प्लस बी क्यूब एर कॉल डाइस ए प्लस बी होल क्यूब माइनस थ्री ए बी ए प्लस बी देखो कॉल डाइस तले ये कॉल डाइस हमने यूज कर लाम देखो हमारे क्या है अपन एक ना फोर फोर यूज करो हमें एक ना फोर यार फोर तले फोर y plus 1 by y equals to 4 तले y plus 1 by y equals to 4 এখন দেখো এখানে ভ্যালুটা দিয়ে দাও তাহলে আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে আর এটা ব্র্যাকেটটা উঠাই দিলাম 1 minus 2 plus root 3 ওকে আর এখানকার ভ্যালু 4 4 কিউব এটা এটা কাটা গেল 3 into 4 স্টুডেন্ট সিন্স y plus 1 by y equals to 4 ओके चलो इक्वल्स टू এখানে √3 -1 আর ওকে 64 4 কিউব যদি আমরা 4 এর কিউব করি তাহলে 64 পাবো -12 তাহলে 64 -12 কত হয় 52 52 √3 -1 তাহলে এটা आंसर আমরা आंसर পেয়ে গেছি 52 √3 -1 ओके এর পরে সেকেন্ড নাম্বার ক্রিয়েটিভ কোশ্চেন দেখো ওকে সেকেন্ড নাম্বার কোশ্চেন ওয়ান নাম্বার কোশ্চেন কমপ্লিট সেকেন্ড নাম্বার ক্রিয়েটিভ কোশ্চেন डियर স্টুডেন্ট এরপর আসো তাহলে টু নাম্বার ক্রিয়েটিভ কোশ্চেন নাম্বার 2 টু নাম্বার ক্রিয়েটিভ কোশ্চেন ওকে ইফ এত ইকুয়ালস টু এত ইফ b plus 1 by b equals to 5 and p power 4 119 minus 1 by p power 4 then first a number question dekho a number e ki ber korte bolche resolve into factors of resolve into factor factors of resolve into factors of m এর পাওয়ার 4 minus 7 m স্কয়ার প্লাস 1 রিসলভ ইনটু ফ্যাক্টরস অফ m এর পাওয়ার 7 ওকে এরপর আসো প্রুফ